হ্যালো গাইস, আজকে হতে চলেছে গ্রিন ফুড চ্যালেঞ্জ। এইবার একটা ব্যাপার হলো গিয়ে আমাদের এখানে অত পরিমাণে গ্রিন ফুড পাওয়া যায় না, তাই আজকে আমাকে ঘুরে ঘুরে গ্রিন ফুড খুঁজে খুঁজে তারপরে ভিডিও বানাতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা বেরিয়ে গেছি আমার এই সাইকেল নিয়ে, এই যে সাইকেল, আর এদিকে আছে ভাই। তো আমি আর ভাই আজকে যাচ্ছি, সকালে কি খাবো এখন অব্দি ডিসাইড করিনি, তবে ভাবছি মিয়ামোর বা মঞ্জিনিস থেকে একটা গ্রিন পেস্ট্রি নিয়ে নেবো। তো চলো ফটাফট ওখানে যাই, দেখি পাওয়া যাচ্ছে কিনা। উফ, কত আওয়াজ! আমরা এখন আছি কাঁচা পাড়াতে, প্রথম খাবার খেতে যাবো। আছি এখন মঞ্জিনিসের সামনে, দেখতে পাচ্ছ তোমরা পেছনে, চলো ভিতরে ঢোকা যাক। জাস্ট এই মাত্র পৌঁছালাম কাঁচাপাড়া স্টেশনে, এখন আমরা ট্রেন ধরবো, আর টিকিট কাটা হয়ে গেছে। তো চলো ট্রেন আসুক, তারপর দেখা হচ্ছে। তো ট্রেনে উঠে পড়েছি আমরা। তো জাস্ট আমরা পৌঁছালাম এখন রানাঘাট স্টেশনে, পুরো জাস্ট পুরো হাঁপিয়ে গেছি, এত রোদ্দুর, এত রোদ্দুর লাগছে, দেখো রোদটা দেখো। গাইজ এখনো খুঁজে পাইনি আমরা, এখনো দোকানই খুঁজছি আমরা, শুধু হেঁটেই যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি, একে তো এত রোদ দূর, তার উপরে দোকান খুঁজে পাচ্ছি না। আচ্ছা বলছি এখানে চাবি কে আছে? এটা 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 অবশ্যই। গাইজ দোকানের সামনে চলে এসেছি আমরা। গাইজ এখন আমাদের সাথে চলে এসেছে সুজিৎ দা। আমরা সুজিৎ দাকে সবাই চেনো, তোমার এক্সপিরিয়েন্স, তুমি যেখানে খেয়েছো? হ্যাঁ আমার কালকেই খেয়েছি, আমি মানে গতকালই খেয়ে গেছি, আমার এক্সপিরিয়েন্স মারাত্মক। দোকানটা সম্বন্ধে জেনে নেবো যে দোকানটা কোথায় আছে, সুজিৎ দা খুব ভালো করে বলতে পারবে। এটাতে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একটা যে কোনো টোটো ধরে 10 টাকা নেবে, বলবে চাবি গেট সিন্ড্রেলা বিউটি পার্লার, সিন্ড্রেলা বিউটি পার্লারের পাশেই দাদার দোকান। আমি দেখে নিয়েছি গাইজ, আমাদের রোল রেডি হয়ে গেছে। উফ ভাই প্রচন্ড খিদে পেয়েছে, এবার খেতেই হবে। এটা হলো আমাদের গন্ধরাজ রোল, এটার প্রাইস হলো গিয়ে 60 টাকা, মাত্র 60 টাকায় এই গন্ধরাজ রোল। চলো কেমন খেতে একবার ফার্স্ট বাইট দিয়ে ট্রাই করে। দারুন খেতে। চলো ভেতরে স্টাফিংটা দেখা যাক, ভেতরে কি কি আছে খেলে হবে, ভেতরে কি কি আছে দেখতে হবে। তো কি কি দিয়েছে এরা? ওহো উফ, জাস্ট দেখো। হ্যাঁ এখানে কিন্তু ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ রয়েছে। একটা জিনিস তোকে শেয়ার করতে পারি, যদি এই রোলটাতে মেয়োনিজটা দিয়ে ট্রাই করবি, দেখবি তার টেস্ট আলাদা লেভেল হয়ে গেছে। তো গাইস আমরা একটু ট্রাই করব মেয়োনিজ দিয়ে, দাদা বললো মেয়োনিজ দিলে নাকি খুব ভালো লাগে, টেস্ট বেড়ে যায়। I love the chase and the hunt and I set the pace when I'm running. So I always try what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take দূর দর্শক এলে, দূর দর্শক এলে হচ্ছে। সুজিৎ দার সাজেশন আবার খারাপ হয় নাকি? আমরা এটা শেষ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তাহলে আমাদেরকে ছাড়ছে কে দেখো, সুজিৎ দা। তো গাইস আমাদের এখন রানাঘাটকে বাই বাই বলার সময় চলে এসেছে। আর সুজিৎ দা টাটা টাটা, খুব ভালো লাগলো, কিন্তু সময় বেশি ছিল না আজকে, ওরা আবারও অন্য জায়গায় শুট করবে, তার জন্য ওকে ছেড়ে দিতে হচ্ছে। কারণ কি তোমরা তো জানো পুরো ঘুরে ঘুরে আজকে আমরা গ্রিন ফুড চ্যালেঞ্জ করছি, খুব তাড়াতাড়ি কাছের বেড়াতে যাবো আর এনজয় করবো। টাটা টাটা। এখন আছি আমরা রানাঘাট স্টেশনে। হলো কি কত করবো? জোড়া দশ। চলো এটাও একটা গ্রিন ফুড। হ্যাঁ তো গাইস আর একটা গ্রিন ফুড পেয়ে গেছি, এটা হলো গিয়ে আমলকি, মানে আমি এমনভাবে বই যেন কেউ জানেই না। এটা হয়ে গেল, এখন আমরা ওয়েট করবো ট্রেনের জন্য। ট্রেন কখন আসবে যাই না কিছু, ট্রেন আসুক তারপর ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ একটা ঝামেলা হয়ে গেছে, আমরা যে ট্রেনে উঠেছি সেই ট্রেনটা কাস্টমার অব্দি যাবে না, আর এটা আমরা জানতাম না, ঠিক আছে। এই যে দেখো ট্রেনটা এখনো যাচ্ছে, দেখতে পাচ্ছো? তো জাস্ট আমরা এখন মদনপুর নামলাম, মানে নামতে হলো আমাদেরকে, না হলে এই ট্রেনটা ডাইরেক্ট ব্যারাকপুর অব্দি যাবে, আর ব্যারাকপুর অব্দি তো আমরা যাবো না। দেখো নেমে যখন গেছি তাহলে কিছু খাওয়া যাক, দেখা যাক কোনো গ্রিন ফুড পাওয়া যায় কিনা। নেক্সট ট্রেন কখন আছে দেখিনি এখনো অব্দি, তার আগে আমাদেরকে ভিডিও বানাতে হবে। এই ফটাফট জলদি 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 এই মদনপুর নেমে অনেকগুলো দোকান খোঁজার পর অবশেষে পেয়ে গেলাম আমাদের গ্রিন ফুড, যেটা ছিল আম পান্না। চলো অনেক খোঁজার পর এটা পেয়েছি, আম পান্না গ্রিনই হবে, চলো খাওয়া যাক। এত গরম লাগছিল, এটা খেয়ে যেন পুরো শ্বাস ফিরে পেলাম। চলো এটা শেষ করি, কাঁচাপাড়া গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করবো। চলো আমাদের নেক্সট খাবার হলো গিয়ে আমরা মাখা, যেটাও গ্রিন কালারের। এটা হলো আমাদের নেক্সট গ্রিন ফুড, দেখতে পাচ্ছ আমরা মাখা, খাওয়া যাক এটা।
দারুণ হয়েছে, দারুণ লাগছে। কি মুখে জল চলে আসলো, এই নাও খাবে, খাও নাও নাও নাও, তুমি তো খেতে পারবে না, আমি খাই। চলো ফটাফট এটাকে আমি শেষ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন হয়ে গেছে রাত, আর এখন আমাদেরকে বেরোতে হবে রাতের খাবার খাওয়ার জন্য। তো অনেক দেরি হয়ে গেছে, আর কোনো কথা না, বাদ বাকিটা বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। জাস্ট এইমাত্র আমরা এখন কাঁচাপাড়া পৌঁছালাম, আর এখন আমরা যাবো নৈহাটিতে, কারণ কি আমাদের রাতের খাবার খেতে হবে, আর তোমরা জানো রাতে আমাদের গ্রিন ফুডি খেতে হবে। আমরা এখন আছি নৈহাটিতে, আজকে শুধুমাত্র আমি ডিনার কমপ্লিট করতে এসেছি নৈহাটির মোমো কুঠিতে। পুরো ঘামিয়ে গেছি, দেখো পুরো ঘামিয়ে গেছি। চলো এবার অর্ডারটা দেওয়া যাক। গাইস আমাদের মোমো চলে এসেছে, এটা খাওয়ার জন্য নাকি আমি কাঁচাপাড়া থেকে নৈহাটিতে আসলাম, তারপর এত রাতে ডিনার কমপ্লিট করার জন্য। এই হলো আমাদের গন্ধরাজ মোমো, 70 টাকায় আমাদের 5 পিস মোমো দিয়েছে। আর এই দেখো মোমোর ভেতরে কত পরিমাণে চিকেন আছে, চলো ট্রাই করা যাক। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, দেখা হচ্ছে নেক্সট কোনো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।